আসসালামু আলাইকুম ভিওয়ার্স সো আজকে আমি আপনাদের সাথে দুটো জিনিস শেয়ার করব প্রথমটা হচ্ছে হলো আসলে আমাদের ওই গাড়িটা যেটা আপনাদেরকে আমি দেখাইলাম দুই দিন ধরে সো এই গাড়িটার ব্যাটারিটা প্যাকটার আপডেট কি আর সেকেন্ড জিনিস হচ্ছে হলো আসলে আমরা যে ব্যাটারি প্যাক তৈরি করি আমাদের ব্যাটারি প্যাকের কোয়ালিটি কেমন বা আমরা কীভাবে বানাই সো সেই জিনিসগুলোই শেয়ার করব সো আমরা আজকেই ইউজ করতেছি আপনার এখানে আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে ডাবল স্ট্রেপ নিকেল আমরা আমাদের প্রতিটা ব্যাটারিতে আসলে আপনার হলো স্পট করি আপনার স্পট করি প্লাস নিকেল ইউজ করি নিকেল আসলে অনেক ধরনের পাওয়া যায় একটা হলো পিওর নিকেল বিভিন্ন টাইপের নিকেল পাওয়া যায় আমরা আসলে বেস্টটাই ইউজ করার চেষ্টা করি মানে আমরা আসলে যত সিমলেস কানেকটিভিটি করা যায় সেটার চেষ্টা করি আপনার সো এখানে হচ্ছে হলো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি প্যাকটা মূলত হবে হচ্ছে হলো আপনার ফর্টি এইট ভোল্ট ফিফটি এম পাওয়ারের সো আমরা হচ্ছে হলো সেখানে আপনার হলো পাঁচটা ব্লক মানে তৈরি করেছি এখানে পাঁচটা ব্লক প্রতিটাই আপনার ফর্টি এইট ভোল্ট টেন এম্পিয়ার করে এখানে একটা সুবিধা আছে যেটা হচ্ছে যদি সামহাউ যদি কোনো একটা সাইড ফেল করে তাহলে ব্যাটারি পারফরমেন্স ফল করবে না আপনার মানে স্টিল এই প্যাকটা রান করা যাবে আপনার ফর এক্সাম্পল এখানে আপনি দুটা প্যাক আমরা দেখতে পাচ্ছেন আমরা প্যারাল করতেছি দুটোই কিন্তু আলাদা আলাদা ফর্টি এইট ভোল্ট আপনার সো আমি যদি এখানে ধরুন আমার ফর এক্সাম্পল কোনো কারণে আমার ব্যাটারি একটাতে মানে সমস্যা হলো এখানে টোটাল পাঁচটা এরকম ব্লক আছে আপনার যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আপনার হচ্ছে হলো একটা কানেকশন ক্রস কেটে দিলে বাকিগুলো কিন্তু ঠিকই আবার আগের মতো কাজ করবে মাইলেজ কম দিবে বাট পারফরম্যান্সে কোনো আপনার প্রবলেম হবে না আপনার সো এখানে আপনি দেখতে পাচ্ছেন তেরোটা করে আপনার সিরিজ আর এখানে প্যারালাল আছে পাঁচটা প্রতিটা যদি আপনার হলো ক্লোজ টু আমি যদি একুশো এমএইচ ধরি তাহলে আপনার হলো ক্লোজ টু ইলেভেন এম্পেয়ারের মতো হবে আপনার সো এখানে পাঁচটা আছে সো আমরা এখন এখানে যেটা করবো সেটা হচ্ছে পাঁচটা দশ এম্পেয়ারকে আমরা প্যারালাল করবো প্যারালাল করে এটাকে ফুল প্যাকটা এন্টার প্যাক কমপ্লিট করবো আচ্ছা আরেকটা কোশ্চেন আমার কাছে সবসময়ই আসে সেটা হচ্ছে হলো যে আপনাদের ব্যাটারি প্যাকগুলো অন্যদের থেকে ডিফারেন্ট কেন বা প্রাইস একটু বেশি কেন আচ্ছা একটা জিনিস কী দেখেন আমি প্রত্যেকটা সময় আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটিতে আমার বেশি প্রায়োরিটি আর হচ্ছে একটা ব্যাটারি প্যাকের মানে বিল কোয়ালিটি এইসব দিকে আমার ফোকাস অনেক বেশি থাকে আপনার হ্যাঁ আপনি আমার প্যাক আমার যে ব্যাটারি প্যাকগুলো আপনারা যারা পারচেস করেছেন হয়তো লোকাল জায়গা থেকে কিনলে আপনি ওখান থেকে হয়তো এক হাজার বা পনেরোশো টাকা কমে পাবেন কিন্তু ব্যাপার হচ্ছিল যে আমরা যেই জিনিসগুলো ইউজ করি ফর এক্সাম্পল আপনি যেখানেই যাবেন না কেন মানে যেখানেই ব্যাটারি ইউজ করেন না কেন কিনেন না কেন আপনি এই লেভেলের সেফটি সিকিউরিটি এখন পর্যন্ত পাবেন না ফর এক্সাম্পল আমরা এখানে স্পেসার ইউজ করতেছি এগুলো কেউ ইউজ করে না এগুলো আমার কারণে যে একটু এক্সপেন্সিভ কিন্তু আমরা এই জিনিসগুলো ইউজ করতেছি আপনার ফর এক্সাম্পল এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্পেসার ইউজ করলে হয় কি একটা ব্যাটারি একটা ব্যাটারির সাথে আপনার কখনও মানে অ্যাটাচ হয় না আপনার সো এটা বাই ডিফল্ট এটা আপনার হলো মানে সিকিউর থাকে আপনার হ্যাঁ একটা একটা ব্যাটারি থেকে সেপারেট থাকে যদি একটা একটা সাথে আপনার হলো কানেকশন লাগে তাহলে শর্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আপনার যেটা একটা ব্যাটারির জন্য ডেডলেস্ট হতে পারে তো ইউজুয়ালি সবাই যেটা করে সেটা হচ্ছে হলো আপনার মানে ডিরেক্টলি হয়তো যদি ঝালাই করে তো ঝালাই করে নাহলে আপনার স্পট করে বা বিভিন্ন কানেকশন ইউজ করে বাট এইগুলো ইউজ করলে হয় কি ব্যাটারি ডিউরেবিলিটি বাড়ে কানেকশন ভালো হয় সব দিক দিয়ে আপনার মনে করেন যেটা পারফরমেন্স মোটামুটি বেশ ভালোই পাওয়া যায় আচ্ছা আরেকটা বিষয় যেটা হচ্ছে হলো অনেকেই কম্পেয়ার করে যে ভাই ওরা অত প্যাক বানাচ্ছে আচ্ছা আপনি যদি পুরাতন ল্যাপটপের ব্যাটারি প্যাক দিয়ে মানে যদি আপনি এরকম নতুন গ্রেডের সেলের সাথে আপনি তুলনা করেন তাহলে এটা আসলে কোনোভাবেই প্রাপ্য না বিকজ আপনি পুরাতন যতই ভালো হোক না কেন হয় কি মানে এক একটা এক এক ক্যাপাসিটির থাকে হ্যাঁ আপনি ছয় মাস যদি ইউজ করতে চান তাহলে ঠিক আছে ছয় মাস এক বছর ইউজ করার জন্য ঠিক আছে তবে কি অ্যাভারেজে এগুলো ছয় সাত মাস যায় আবার যদি খুব ভালো মতো তৈরি করা হয় মানে প্রতিটা সেল চেক করে তাহলে সেগুলো লং টার্ম যেতে পারে আসলে আমাদের মধ্যে কয়জনই বা অত ঝামেলা নিয়ে এত কষ্ট করে ওরকম প্যাক তৈরি করে যাই হোক সো এটা ছিল আমাদের ব্যাটারি প্যাকের কোয়ালিটি আমি আমার আপনাদেরকে আরও বিভিন্ন আমরা কী টাইপের কোয়ালিটি তৈরি করি সেগুলো আপনাদেরকে আরও ফিউচারে দেখাবো সো ব্যাক টু দ্য গাড়ির পয়েন্টে এখন গাড়ির আসলে যেটা আমাদের মানে টার্গেট ছিল সেটা হচ্ছে টোয়েন্টি এইট কিলোমিটার যদিও আমি বিশ পঁচিশ এম্পের দিলে আমার আঠাশ কিলোমিটার চলে যেত বা বিশ এম্পের দিলেই কিন্তু এখানে হলো আপনার অ্যাজ এ স্পেয়ার হিসাবে মানে যদি আপনার মনে মানে ল্যাপে যদি কোনো প্রবলেম হয় এই জন্যে স্পেয়ার রাখা হয়েছে আর কি আপনার যেহেতু এখানে ব্লক ব্লক সিস্টেম করা ব্যাটারিগুলো যেই কারণে হলো আমার মানে এই ধরনের টেকনোলজি ইউজ করে বড় বড় ব্যাটারি প্যাকে আপনার ইউজুয়ালি আপনার হচ্ছে মনে এখন টেসলা বা এরা যেই টাইপের ইউজ করে সেটা হচ্ছে এদের ব্যাটারি প্যাক এখানে মডিউল বলতে আসলে বোঝানো হচ্ছিলো যে আপনার মনে করেন যে আপনার অনেকগুলো প্যাক মিলে আপনার মনে করেন চব্বিশ বল চব্বিশ বল করে অনেকগুলো প্যাক বাড়ানো মডিউল আকারে সুবিধা হয় কি ধরেন কোনো সাইড নষ্ট হইলে ওভারঅল পারফরমেন্সে কোনো প্রবলেম হয় না আপনার ভোল্টেজ ড্রপ করে না কিন্তু মাইলেজ কমবে আপনার কিন্তু ভোল্টেজ ড্রপ করা বা মানে একদম আপনি যাইতে পারতেছেন না ওরকম কোনো প্রবলেম হয় না জাস্ট একটা পোর্শন কমে মাইলেজ কমে টেসলাতে এরকম ফিউজ সিস্টেম ইউজ করে কোনো একটা ব্যাটারি যদি নষ্ট হয় তাহলে শুধুমাত্র ওই সেলটাই প্রবলেম হয় বাকি পুরো প্যাকের উপর কোনো এফেক্ট পড়ে না আপনার যে জিনিসটা মনে করেন যে খুবই অসাধারণ একটা টেকনোলজি যাই হোক আর একটা জিনিস মেনশন করবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা এখন আমাকে আমার যে প্যাকগুলো দেখতেছেন এইগুলো এখন যেরকম দেখতেছেন এক বছর আগে কিন্তু এমন ছিল না এগুলা এক বছর আগে আপনার হলো আমি খুবই নর্মাল প্যাক তৈরি করতাম ইউজুয়ালি আপনার তার এক বছর আগে দেখলে আপনি দেখবেন মানে তার এক থেকে দুই বছর আগে দেখলে দেখবেন আমি ব্যাটারি ল্যাপটপের ব্যাটারি ইউজ করতাম তারপর আপনি আবার আমার এখন থেকে আর এক বছর পরে যদি ভিডিওটা দেখেন মানে ভবিষ্যতে দেখেন আপনি এক দেড় বছর পরে তখন দেখবেন যে আমি আরও হাইটেক জিনিস ইউজ করতেছি নি সো ব্যাপার হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের টেকনোলজি চেঞ্জ হয় নি সে হয়তো আমি একটুখানি সেফ করার জন্য আমি কখনোই সেফটিতে কম্প্রোমাইজ করি না আপনার হয়তো দুই পয়সা আপনাদের বেশি খরচ হবে কিন্তু সেফটি অ্যান্ড সিকিউরিটিতে কোনো কম্প্রোমাইজ হয় না আপনার সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে আর ব্যাটারিটা আমি যখন ফাইনালি আপনার গাড়িতে ইনস্টল করবো তখন চালা আর পারফরমেন্স দেখব অ্যান্ড অ্যাকচুয়াল মাইলেজ কীরকম পাওয়া যায় সব কিছু নিয়ে ওভারঅল একটা আপনাদের ব্রিফ থাকবেন ওভারভিউ থাকবে সেগুলো আপনাদেরকে দেখাবো সো এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম